হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শক্তির ধারণা। আজকের ভিডিওতে আমরা শক্তির একটা বিশেষ ফর্ম অর্থাৎ গতিশক্তি, কাইনেটিক এনার্জি, এই টপিক সম্পর্কে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। গতিশক্তি, এই গতিশক্তিটা আসলে কী বা এটার ফর্মুলা বা কী, এটা আমরা কোথায় কখন ইউজ করবো সেটা আমরা মোটামুটি এই ভিডিও দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি যে আমরা গতিশক্তির যে ফর্মুলা আমরা জানি, যেটাকে আমরা ইকে দিয়ে প্রকাশ করি অথবা আমাদের কোনো বইয়ে এটাকে কোথাও কোথাও তোমরা শুধু কে দিয়েও দেখতে পারবা, যেটাই হোক এটাকে আসলে আমরা এই ফর্মুলা দিয়ে লিখি, হাফ এম, এম মানে হচ্ছে ম্যাস আর ভ্যালোসিটি স্কোয়ার। গতিশক্তি সমান কেন হাফ এম ভি স্কোয়ার হলো সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো, তাহলে আমরা আসলে এই কনসেপ্টটা বুঝতে পারবো যে গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ারটা কেন আসলো। এটার জন্য আমরা দেখবো যে আমরা কতদিন বলেছিলাম যে ধরো একটা আমার ব্লক বা একটা বস্তু আছে, তো তার উপরে আমি এফ বল প্রয়োগ করলাম। ইনিশিয়ালি ধরো বস্তুটা হচ্ছে আদিবেগ জিরো ছিল, তার মধ্যে কোনো ধরো ভ্যালোসিটি ছিল না বা স্থির ছিল। বল প্রয়োগ করার কারণে স্বভাবত যদি একটা ফোর্সই থাকে তাহলে আমরা বলতে পারি যে এর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে, কারণ নিউটনস ল থেকে আমরা জানি যে বল যদি থাকে সেখানে ত্বরণও থাকবে। তাহলে সেই ত্বরণে অগ্রসর হয়ে ধরো এই পর্যন্ত আসলো, এখানে এসে তার ভ্যালোসিটিটা এখন চেঞ্জ হয়ে ভি হয়ে গেল এবং এখান থেকে এখানের যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা এস দিয়ে বহিঃপ্রকাশ করলাম, এস দিয়ে প্রকাশ করলাম। এই হচ্ছে আমার সিনারিও। এখন এই যে আমি ব্লকটাকে এখান থেকে এখানে আনলাম, এর ফলে এই ব্লকের উপর একটা কাজ সম্পাদিত হয়েছে এফ ফোর্স দ্বারা। তো আমরা এই কাজটা বের করতে ইন্টারেস্টেড, তাহলে এই কাজ ডব্লিউ সমান, আমরা কতদিন ফর্মুলা দেখেছিলাম গত লেকচারে, সেটা হচ্ছে এফ এস কস থিটা। এখানে দেখো যে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এফ যেদিকে, এস তো সেই দিকে বা সরণও একই দিকে, তাহলে আমরা কস থিটাকে নেগলেক্ট করতে পারি বা থিটার মান জিরো বসালে ওয়ান হয়ে যায়, এটা তোমরা আশা করি বুঝো। ডব্লিউ কোস্ট এফ এস হয়ে যাচ্ছে। এখন এইখানে চিন্তা করি আমরা যে এই এফ এর যে ভ্যালুটা এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যেটা বলেছিলাম যে এই ব্লকটার উপর ফোর্স অ্যাপ্লাই করার কারণে একটা ত্বরণ এসে সামনে আগাবে, সেই ত্বরণটার ভ্যালু আমরা এ বলতে পারি। তাহলে কিন্তু আমরা নিউটনস ল থেকে লিখতে পারি কি এফ ইজ ইকুয়ালস টু এম এ, আর এস এর জায়গায় আমি আপাতত এস লিখলাম। এখন আমরা কিন্তু গতিবিদ্যা পড়ে আসছি, তাই না, গতি যে চ্যাপ্টারটা, সেখানে আমরা জানি যে এই এই কেসে যে একটা সুষম ত্বরণের চলমান কোনো বস্তু তার যে দূরদিক অতিক্রান্ত দূরত্ব সেটার ফর্মুলা কিন্তু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে খেয়াল করে দেখো ইউ এর ভ্যালু আমরা জিরো ধরে নিয়েছি, তো তাহলে ইনিশিয়াল ভ্যালুসিটি যদি জিরো থাকে তাহলে কিন্তু আমার ফর্মুলাটা কী দাঁড়ায়, আমার ফর্মুলা কিন্তু দাঁড়ায় হচ্ছে এখানে এম এ এ থাকবে আর এস এর জায়গায় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইমাজিন করো ইউ এর মান জিরো, তাহলে কিন্তু শুধুমাত্র আমার কোন পার্টটা থেকে যায়, হাফ এটি স্কোয়ার। আমার এখানে থাকবে হচ্ছে হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। কী থাকতেছে আমাদের পরের লাইনে, সামনে একটা হাফ থাকবে আর এম থাকবে আর দুইটাই আছে দেখো, তাহলে কিন্তু এ স্কোয়ার হয়ে যাবে এবং হচ্ছে টি স্কোয়ার হয়ে যাবে। এখন আমরা দেখি যে তাহলে এখন আমরা কী লিখতে পারি, আর একটু চেঞ্জ করলেই আমাদের যে ফাইনাল ফর্ম যেটা আমরা আশা করতেছিলাম যে হাফ এম ভি স্কোয়ার সেটা আসবে। কীভাবে আসবে দেখো, এই যে এম বাদে এই এটিকে আমি একটা ব্র্যাকেটের আন্ডারে নিয়ে আসি বা একটা স্কোয়ার দিই। এখন আমরা কিন্তু গতিবিদ্যা থেকে এটাও শিখেছি যে আমার শেষ বেগ ইকুয়ালস টু হচ্ছে ইউ প্লাস এটি, কিন্তু আমার আজকের কেসে কিন্তু ইউ এর মান জিরো আমরা ধরে নিয়েছি। আমার কিন্তু ভি সমান কী চলে আসতেছে, এটি চলে আসতেছে, তাহলে কিন্তু আমরা এই জায়গায় সিম্পলি লিখতে পারি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আমাদের এই যে ওয়ার্কটা এটা, এখানে এই ওয়ার্কের ইকুয়েশন আমরা পেয়ে গেলাম হাফ এম ভি স্কোয়ার। এখন এই ওয়ার্কটাকেই আমরা আসলে এই ক্ষেত্রে গতিশক্তি বলবো, কারণটা হচ্ছে কি দেখো যে প্রথমে এই বস্তুটার ভ্যালোসিটি ছিল না, আমি তার উপর একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করার পরে এই বস্তুর মধ্যে একটা শক্তি জমা হয়েছে। আমি কতদিন জিনিসটা বলছিলাম, একটা বস্তুর উপর কাজ করলে, এজেন্ট কর্তৃক কাজ করলে তার উপর শক্তি, তার মধ্যে শক্তি জমা হয়, আর যদি সে নিজে কাজ করে তাহলে শক্তি খরচ হয়, এরকম কিছু একটা বলেছিলাম। এক্ষেত্রে দেখো বস্তুটার উপর এফ বল প্রয়োগ করার ফলে এস দূরত্ব অতিক্রম করেছে, তার ফলে যে কাজটা সম্পাদিত হয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের কত, হাফ এম ভি স্কোয়ার, এবং এটাই কিন্তু বস্তুর মধ্যে গতিশক্তি রূপে জমা হবে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই যে এইটাকেই আমরা আসলে বলতে পারবো হচ্ছে ইকে অথবা গতিশক্তি। এখন এটা যদি বুঝতে পারি তাহলে এখন এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, নেক্সট জিনিসটা তোমাদের বইয়ে ওভাবে এইটা লিখা নাই কিন্তু তোমাদের বইয়ে এটা আলোচনা আছে, সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। এটা কাজে লাগবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ম্যাথ করার সময়, কাজ শক্তি উপপাদ্য, ঠিক আছে। কাজ শক্তি উপপাদ্যটা আসলে কি, কাজ শক্তি উপপাদ্যটা আমাকে বলে যে গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির
গতিশক্তির পরিবর্তন ইকুয়ালস টু হচ্ছে কৃত কাজ, গতিশক্তির পরিবর্তন কার কাজে, কার সমান, কৃত কাজের সমান। সো এটা মানে বোঝাচ্ছে ধরো যে আমার যে বস্তুটাকে আমরা ধরে নিয়েছিলাম যে সে ইনিশিয়ালি আদিবেগ জিরোতে ছিল বা স্থির ছিল, তার উপরে এফ বল প্রয়োগ করছে, এমনও হতে পারে যে বস্তু ইনিশিয়ালি ইউ বেগে চলছে, ঠিক আছে। সো আমি তার উপর আবার এফ বল প্রয়োগ করলাম, ধ্রুব বল, আমি আবার বলতেছি আমরা ধ্রুব বল নিয়ে আলোচনা করছি, যার ফলে হচ্ছে তার ভ্যালোসিটি বেড়ে গেল স্বাভাবিক, তাহলে সেক্ষেত্রে ভ্যালোসিটির মানটা হচ্ছে ভি চলে আসলো। তাহলে এখান থেকে এই যে এই সময়ে ভ্যালোসিটি বাড়ানোর জন্য একটা ওয়ার্ক করতে হয়েছে, একটা কাজ করতে হয়েছে, সেটার মান যদি ডব্লিউ হয়, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি আসলে গতিশক্তির পরিবর্তন মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে ফাইনাল গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইনিশিয়াল ভ্যালোসিটি কত, ইনিশিয়ালি কিন্তু হাফ এম ইউ স্কোয়ার, আর কাজটা হচ্ছে আমাদের ডব্লিউ। সো এই ফর্মুলাটা কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে কাজে দিবে, যে কাজ শক্তি উপপাদ্য। তোমাদের বইয়ে এই হেডলাইনে হয়তো বা টপিকটা নাই, কিন্তু অ্যাকচুয়ালি কনসেপ্টটা আছে, সো এটা জেনে রাখা খুবই প্রয়োজন। তো আমরা বেসিক্যালি কী দেখলাম এই ভিডিওতে, আমরা বেসিক্যালি হচ্ছে গতিশক্তির ফর্মুলা কীভাবে এসেছে তা দেখলাম, গতিশক্তিটা আসলে কীভাবে কাজের সঙ্গে জড়িত তা আমরা শিখলাম, এবং আমরা একটা নতুন জিনিস শিখলাম যেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, যেটা আমাদের গতিশক্তির সঙ্গে কাজের সম্পর্ক নির্ধারণ করতে সহায়তা করবে। থ্যাংকস ফর ওয়াচিং।